প্রত্যেকটা অকল্যাণের পিছনে একটা করে কল্যাণ থাকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোন একটা লেকচারে হয়তো আলোচনা করেছিলাম ওয়ান্স আপন এ টাইম, আমার ঠিক মনে পড়ছে না কোন লেকচার, সেখানকার তিনটা লাইন একজন কাট করে পুরো ইউটিউব আর ফেসবুক ভর্তি করে দিয়েছে। কখনোই এই অংশটুকু তোমরা দিও যেটা আমি বলছি এখন, কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কিছু হবে, বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ, তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই, আমার কথাটা শোনেন, যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লামা সফিউর রহমান মোবারকুর রহমুল্লাহর বই যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই, কোনো তাহাকিক নাই যে এটা সত্য না মিথ্যা, এটার কি মুরসাল নাকি সনদের সমস্যা আছে, কোনো তাহাকিক নাই। এতদিন ধরে রাহিকুল মাখতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে, 5টা 10টা প্রকাশনী ছাপাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাখতুম কিন্তু বাজারে আছে। কই এই প্রকাশনা সংস্থা, এই প্রচার মাধ্যম, এই যারা অনুবাদ করেছে তাদের কাউকে তো আপনি কুফুরি ফতোয়া দিলেন না, তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না, যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন তাহলে বইটা। একজন লিখেছে আমি নাকি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন না, আল্লাহর কসম করে বলছি এই কথা জীবনে আমি কথা বলিনি, এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে। আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদদোয়া করি না, যে কাজ্জাব এই কাজটা করেছে আল্লাহ পাক যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে। দুই নম্বর যে লাইনটা দিচ্ছিল যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলেছিলাম ফেতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহির, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ে চূড়া উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম, এরকম বলেছিলাম ফেতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহির, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ে চূড়া উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে নবীর শানের খেলাফ কিছু হচ্ছে, এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি। তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোত্থেকে বলা হয়েছে। আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে, আপনি আর রাহিকুল মাখতুম বইটা পড়েন দেখবেন এটা আছে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে, অন্য অনেক বইয়ের মধ্যে আছে, যারা পড়েছেন আপনারা সবাই জানেন, কিন্তু রাহিকুল মাখতুম বইটা 1187টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই, আমার কথা শোনেন। আর রাহিকুল মাখতুম বইটা রাওয়াতে আলেমুল ইসলামিয়ার কম্পিটিশনে 1187টা পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মোবারকুর রাহিমাহুল্লাহ, এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে। এবং এতে প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা কেমন আছেন? মাহফিলের পরিবেশ বজায় না রাখলে তো আমি ভালো থাকতে পারবো না, এটা কি যাত্রা পালা গান বা কনসার্টের আসর? আল্লাহ এবং তার রসুলের কথা যেখানে হবে সেখানে উঁচু স্বরে কথা বলা যায় না, এটা কি আপনারা জানেন? সুরা হুজুরাত পড়ে দেখেন, সুরা হুজুরাতের প্রথম আয়াতগুলো পড়ে দেখেন, আল্লাহ পাক ধমক দিয়েছেন রাসূলের কণ্ঠস্বরের উঁচু যদি কণ্ঠস্বর যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে তোমাদের অগোচরে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে সেখানে আদবের সাথে বসতে হবে, বেস বাড়ান ইকো কমান, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে সেখানে আমাদের ব্যক্তিগত মন মর্জি মতো চলা যাবে না, বসা যাবে না, নাকি আপনাদেরকে বসতে হলে আমাকেও বসেন বসেন টাইপের কিছু বলতে হবে? তাহলে আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, যাদের বসার সুযোগ আছে বসে পড়েন, আর যাদের সমস্যা হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে ক্যামেরার কারণে একটু দূরে চলে যান, আর
এই জায়গাটার মধ্যে গ্যাঞ্জামটা কমিয়ে ফেলেন, ওই দিকের ভাইরা দেখতে পাচ্ছে না, এই জায়গাটা গ্যাঞ্জাম কমিয়ে ফেলেন, সরে যান। আমরা বেশিক্ষণ তো কথা বলবো না, তো এই সময়টুকু সবর করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্থ অবস্থায় যুদ্ধ করেছে, আমরা ভরা পেটে এখানে একটু কষ্ট করে এক ঘন্টা বসতে পারবো না? এখনো কথা হচ্ছে, এদিক থেকে কথা বন্ধ না হলে আমি আগাতে পারবো না। আর যত ডিস্টার্ব করবেন আলোচনার টপিক এলোমেলো হয়ে যাবে, কারণ যতবার ডিস্টার্ব হবে বক্তার জন্য সমস্যা, বারবার সেটাকে আবার শূন্য থেকে শুরু করতে হয়। আরো বাড়ান, বেশ বাড়ান, নিকো কমায় দেন। আমরা কি শুরু করবো? কি সমস্যা ভাই আপনাদের? ভাই ক্যামেরার সমস্যা? আচ্ছা, ওখানে দাঁড়ায় আমার কথা শোনেন, আমাকে না দেখলেও চলবে, আমার কথা শোনেন। এখানে কি মা বোনরা আছে? আছে মহিলা প্যান্ডেল আছে, তারা কি আমাকে দেখতে পাচ্ছে? আমার কথাটা শোনাটাই বড় কথা। মোবাইলে ব্যস্ত হবেন না, ভিডিওতে ব্যস্ত হবেন না, ছবি তোলায় ব্যস্ত হবেন না। এই কাজগুলোতে ব্যস্ত থাকলে আপনার এখানে আসার বরকত কমে যাবে এবং আমার আলোচনার বরকতটাও কমে যাবে। এগুলোর যেমন উপকারিতা আছে, এগুলোর উপকারিতা হচ্ছে ক্ষতি অনেক বেশি। আর এগুলোর ক্ষতি যখন আসে, ওই ক্ষতি পূরণ করার সামর্থ্য আমাদের থাকে না। একজন ওলামায়ে কেরাম, আলেম ওলামার জায়গা কি 100টা চ্যানেল নিতে পারবে? পারবে? তো এগুলোর যেমন উপকারী দিক আছে, ক্ষতিকর দিকও কিন্তু প্রচুর। বক্তব্য যা যাবে সেই মাফিক প্রচার হলে ভালো, যদি উদ্দেশ্য প্রণীত প্রচার হয়, বিকৃত অংশ প্রচার হয়, মাঝখানের কোনো অংশ কাট করে দেওয়া হয়, সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই, শুধুমাত্র উদ্দেশ্য বিতর্কিত করা, ফিতনা লাগানো, ফাসাদ সৃষ্টি করা, যুবকদের এই গণজোয়ারটাকে ঠেকিয়ে দেওয়া, এগুলো কি ঠিক হবে? না। যারা অসৎ উদ্দেশ্যে মিডিয়ার কাজ করবে, নিঃসন্দেহে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওদেরকে জবাবদিহি করাবেন ইনশাআল্লাহ। সৎ উদ্দেশ্যে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বক্তব্যের হুবাহু অংশ প্রচার করতে হবে। রাজি আছেন? এবং প্রচারের পর এটাও বলে দিচ্ছি, যদি আমার বক্তব্যে ভুল কিছু পাওয়া যায়, কোরআন এবং সুন্নার সাথে মিলে নি, তাহলে কোনো সন্দেহ নেই আমার বক্তব্যটাকে নেবেন এবং ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। কথা বুঝতে পারছেন? যদি আমার বক্তব্যে কোনো ভুল অংশ আসে, এই ভুল অংশটুকু কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত হয়, তাহলে এটাকে নেবেন ডাস্টবিনে ফেলে দিবেন। আর যে অংশগুলো আসবে কোরআন সুন্নার অনুকূলে, সেই অংশগুলো কি আপনি শুনবেন এবং মানবেন না, আমল করবেন না, নাকি সবই বাদ দিয়ে দিবেন? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ভুল করে না? এমন কোনো মানুষ কি পৃথিবীতে আছে যে ভুল করে না? যারা এই মাইক্রোফোনের সামনে বসেছে, মিম্বরে উঠেছে, কিতাব লেখার জন্যে কলম হাতে নিয়েছে, তারা সবাই জীবনে কখনো না কখনো ভুল করেছেন। এখন একজন বিজ্ঞ শ্রোতা এবং শিক্ষার্থী উচিত ভুলগুলোকে বাদ দিয়ে সঠিকটাকে গ্রহণ করা। এই মানসিকতা নিয়ে শুনবেন, প্রচার করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ শয়তানের মতো আচরণ করে যদি প্রচার করেন, বিকৃত করেন, উম্মার ক্ষতি করেন, তাহলে এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠে অবশ্যই আপনার কলার চেপে ধরবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর দু একটা বিষয় আমি একটু অপছন্দ করি, সেটা হচ্ছে শোডাউন, শোডাউন করা, অতিরিক্ত সেলিব্রিটিজম, এগুলো আমি বিব্রত হই। আমি একজন তালেবে আইন, আমি কোনো শায়খও নই, আমি বড় কোনো আলেম নই,
তবে আমি আলেমের সঙ্গে এতটুকু জানি যে ব্যক্তি জ্ঞান অনুযায়ী আমল করে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত আলেম। চেষ্টা করছি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য, কতটুকু করতে পারছি আল্লাহ ভালো জানে। তবে বেশি বাড়াবাড়ি বা অতিরিক্ত আবেগ, শোডাউন, আইওয়াশ, এই জিনিসগুলো আমি বিব্রত হই। ছবির বিষয় বলেন, ভিডিওর বিষয় বলেন, ঠিক আছে, যে রাস্তা আমি পার করে আসলাম এখানে, এগুলো আমি একটু বিব্রত হই। পলিটিক্যাল মানুষরা হয়তো এগুলোতে উৎফুল্ল হতে পারে, আমি উৎফুল্ল হই না, আমি কোনো পলিটিক্যাল পার্সন নই, আমি আপনাদের ভাই, একজন তালেবে ইলম, এতটুকু আমার পরিচয়। যে জ্ঞানটুকু কুরআন সুন্নাহ থেকে শিখেছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এর ভালো অংশটুকু নিবেন, মন্দ অংশটুকু যদি প্রমাণিত হয় যে এটা ভুল এটাকে ডাস্টবিনে ফেলে দিবেন। এভাবেই কথা বলতেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এমনটাই বলেছিলেন যে আমার কোনো কথা যদি কোরআন এবং সুন্নার বাইরে যায় আমার কথাকে ফেলে দিবে, বলেননি তিনি। আমরা তাদের উত্তর শুনি, আল্লাহ পাক কবুল করুন, আমিন, আমিন। এবার আসেন আজকের এই যুবকদের এই যে কি বলবো, সাগরের ঢেউয়ের মতো সমাবেশ, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক শ্রোতাদেরকে, মাহফিল কমিটি যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ খরচ করেছেন, পরিশ্রম করেছেন, যাবতীয় মানে ফি সাবিলিল্লাহ যাবতীয় পরিশ্রম করেছেন, আল্লাহ পাক এই প্রত্যেকটা মানুষের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। এখন আমি বক্তব্যের মূল অংশে যাচ্ছি, আল্লাহর কাছ থেকে কথা বলবেন না। আমরা এখন এমন একটা বিশ্বে আছি, এমন একটা পরিবেশে বাস করছি যেই পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই, মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না, অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই, মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই। মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না, হৃদ্যতা ভালোবাসা কমে যাচ্ছে না, পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকিদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশা আল্লাহ পর্দার ধার ধারছে না, পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি, পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম, পরিবারের উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না, অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না। আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদ ভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইন লাম তাফআলু তোমরা যদি না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা, রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি, এগুলোকে ফিতনা নয়। নবীজি কি বলেননি এক দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জেনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে
সুদের 73টা পাপের শাখা আছে, কোন বর্ণনা 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই বিষয়গুলোকে মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি। তাহলে ধর্মের মধ্যে শিরিক দেখেন, তাওহীদের মধ্যে শিরিক, সুন্নতের মধ্যে বিদআত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপর্দামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিমরা এখন কোন অবস্থার মধ্যে আছে। এই গেল আমাদের ভিতরের কথা, ভিতরে আরও কথা আছে। আমরা মুসলিম একটা জাতি না? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাই না? আমরা এক মুসলিম জাতি, ইউনাইটেড মুসলিম কমিউনিটি। তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না? প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, আমি সহি, আমি জান্নাতে যাব, তোমার লিজ লাগলে আমার কাছ থেকে নাও। ব্যাপারটা এমন না, সবাই নিজেকে হকপন্থী দাবি করছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা আল্লাহর দিনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই কাজটা আমরা করিনি। মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক? অনেক সময় দেখা যায় দাকুরাল সম্পর্ক, দলের মধ্যে বিভক্তি, ধর্মীয় দলে বিভক্তি, একালে মারা কালেমের গিবত, তোহমত, সমালোচনা, এগুলোতে ব্যস্ত আছি না আমরা? উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোটোখাটো ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না? কে কোথায় হাত বাঁধবেন, পাইপা লাগাবেন কি না, আমিন জোরে নাচতে ঠিক আছে, জিলাপি খাবেন না খুরমা খাবেন, এইসব বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছি না? বড় বড় ইস্যুর দিকে আমি আসছি, তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি। ধর্মের মধ্যে ফিতনা, অভ্যন্তরীণ ফিতনা, আমাদের ধর্মীয় বিভক্তি, পরিবারে ফিতনা, সমাজে দেখবেন ফিতনা, সমাজের সামাজিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? প্রতিবেশীর কেউ খোঁজ না এখন? দেখবেন বাসায় মেহমান আসলে পর্যন্ত মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মা শা আল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তারা তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা বলছে কোনো দেশকে ওঠো, দেশে উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি? করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলায় দেখাচ্ছি, সারা বিশ্বে একটা গ্লোবাল শিরিক চলছে। এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্বে দেখবেন ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না, সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওই দিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে। যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর, রাজা, পরকাল, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র।
তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন, এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই, দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগ বেশিরভাগই নাই, বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে, দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। তো এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসনে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি? আসলে আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া রুটি এবং সেমাই খোরমা জিলাপিতে ব্যস্ত ছিলাম, আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গিবতে, একে অপরের তোহমদে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না, এমন অবস্থা চিরকাল থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে থাকবে না? আল্লাহ পাকের একটা সুন্না আছে, আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি আল্লাহ পাকের একটা সুন্না আছে। সুন্না হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইদা জাআজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তা এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স আছে 40, 50, 60, 70, 80, 100 হাইয়েস্ট, এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50। আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক ওলামায়ে কেরামের সোহবত দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আজান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মক্তব দিয়েছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার, জানার, বোঝার, দিনের জন্য কাজ করার, এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস সবই দিবেন, আল্লাহ পাক হয়তো সবই দিবেন, কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে, আল্লাহ পাক কি করবেন জানেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন, এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন, অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর তারা তোমাদের মতো হবে না। আপনি কি এটা চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে থেকে আমাদেরকে দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে, হচ্ছে না? প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল, পশ্চিমাদের এই নারী ভোগের গোলকধাঁধায় পরে নিজের ইজ্জত খুইয়েছে, এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে, তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে। এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো, এরা এদেরকে কি তরোয়াল দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা? জুলুম করে কবুল করিয়েছি? এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ায়নি, সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে।
আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি, আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে। এবং কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি, মাইন্ড করবেন না, কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন, প্রশাসনে আছেন, অর্থনীতির মধ্যে আছেন, অনেক জায়গায় আছেন, সোশ্যাল দায়িত্বে আছেন, অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন, এমনও ঘটনা আছে, আছে না? আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম, হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছে। দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি যে ওই তাদের কাছে যাওয়া লাগে, দুধে ভেজাল দেয় না, মিষ্টিতে ভেজাল দেয় না, দইয়ে ভেজাল দেয় না। খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে, মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে, মুসলিমরা মাপে কম দিয়েছে, সিন্ডিকেট করেছে, মুসলিমরা এই যে কালোবাজারি করছে করে নাই, মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা জানা করছে, মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে, মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, ঘুরছে না? এরা কি অমুসলিম? জিউজ এরা? এরা খ্রিশ্চান না হিন্দু? কারা এরা? এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মাকদাস জয় করবে? কখনো না। ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম, এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে, এটা শুনেন ভালো করে। এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান, ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয়, আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে, এটা ঠিক আছে, এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে, এটাও ঠিক আছে। আরও একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো, যেটা আপনার কলমের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন। যার কাছে নূর আছে আল্লাহ পাকের, সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে। যার কাছে নূর নাই, সেই ফেতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে। আমার কথা বোঝা যায়? এই ফেতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে, মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাশাআল্লাহ, অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না। অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর, মুসলিম জনসংখ্যা প্রচুর, মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর, অর্থনৈতিক সম্পদ প্রচুর, জনবল প্রচুর, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর, অস্ত্রশস্ত্র মাশাআল্লাহ প্রচুর, তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। কারণ কি? কারণ কুলুবুহুম শাত্তা, কুলুবুনা শাত্তা, আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত, আমাদের মনগুলো বিক্ষিপ্ত, আমরা বিভক্ত, আমরা একের কষ্টে অন্যের পাশে দাঁড়াতে চাই না। ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ইরাকের ঘটনা, ইরানের সাথে কি সম্পর্ক? দেখবেন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা, আমাদের সাথে কি সম্পর্ক? প্যালেস্টাইনে বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু, আমার কি সম্পর্ক ওর সাথে? এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আর এক ভাই মিষ্টি বিতরণ করে। কথা বুঝতে পারছেন? একজনের উপরে যদি কোনো পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে, দেখবেন আর একজন মিষ্টি বিতরণ করছে। এ আপনার ভাই না যে মিষ্টি বিতরণ করছে, এ মূলত শয়তানের চালা। এ যদি এর মতো শত শত শয়তানের পূজারী যদি উম্মা থেকে ঝরেও যায় আল্লাহর দিনের জাররা পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার, জুলুম, নির্যাতন আসছে, সবর করছে, দিনের জন্য কিছু করার চেষ্টা করছে, আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল ফিরদৌস দান করেছে। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই, ওয়াল আখিরাতু খায়রু ওয়াবকা, পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম ঘান না, একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। উম্মার অবস্থা এখন এমন, আমরা বিক্ষিপ্ত। পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় 80% মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না। কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিফজ করেছে, তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না। ইয়াং জেনারেশন থেকে তাকাই দেখেন,
যে তারা জীবনে একটা বারো কোরআন এ টু জেড অর্থসহ পড়েছে কিনা সন্দেহ আছে। হাদিসে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো সন্দেহ আছে। ইসলামের ইতিহাসে যে বইগুলো পড়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে। ফিকহের বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে। ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে। উম্মার যুব সমাজের আজকে অবস্থা। কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাশাআল্লাহ পর্ন দেখছে, নাউজুবিল্লাহ, এরা ঠিকই মাদক দ্রব্য সেবন করছে, এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, হারাম অ্যাফেয়ার্স করছে, ফ্রি মিক্সিং করছে, ক্যাসিনোতে সময় কাটাচ্ছে, জুয়া খেলছে, পাবজি খেলছে, টিকটক করছে, সব করছে। তো এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন? সত্যি আপনার তাই মনে হয়? এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো, এরা কি উমর ইবনে খাত্তাবের মতো, এরা কি যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালেবের মতো, এরা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই শৌর্য বীর্য ধারণ করে? দিনের কল্যাণ চান না আপনারা? দিনের বিজয় হোক, দিন ভালো থাক, ইসলাম ভালো থাক, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা থাক। এবং এই দিনটা কি মানুষের শত্রু? দিন ইসলাম কি মানুষের শত্রু? দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী? দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী? নামাজ, এই যে রোজা, এই যে কালিমা, এই যে হজ, যাকাত, এগুলো কি উগ্রতা? এগুলোর মধ্যে সন্ত্রাস ভাব আছে, জঙ্গি জঙ্গি ভাব আছে? হ্যাঁ, একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে জিহাদ, তাই না? যখন ক্যান্সার হয়, অস্ত্রোপচারের প্রয়োজন হয়, ইভেন মনে করেন এখন কোনো পরাশক্তি, পশ্চিমা কোনো পরাশক্তি, মনে করেন ব্রিটেন বা আমেরিকা বা অন্য যে কোনো কান্ট্রি, ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে, ওরা কি চুপ করে বসে থাকবে? ওরা প্রতিহত করবে না? এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই? যদি প্যালেস্টাইনের উপর এরকম হয়, প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার? যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী, আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী? এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড? এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে। ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয়। একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাস হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই, আমার জানা মতে, আমি ভুল হতে পারি, আমার জানা মতে একটা দিনও তিনি কোনো মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত, যদি পেয়ে থাকেন আমাকে জানাবে। আমরা সেই নবীর উম্মাহ। ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও এই যে অটোম্যান এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলামের একটা শেল ছিল, ছিল না? এখন সেটা নাই, মিসকিন অবস্থায় আছেন, না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো এমারা, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকুই, বিক্ষিপ্ত হবে, তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলেম বিস্তাবাদ। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হবেন, এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহু আলাম। আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়েকদিন পর দেখবেন, যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন, যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে, হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো, অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে, আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, ডলার পেট্রো ডলার পড়ে যেতে পারে, তবে যাই হোক না কেন এতটুকু এনশিওর করতে পারি
এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে হবে আমাদের কারণে, আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ হ্যাঁ, সবাই করেনি। অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল, মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না, মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না, এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই একে এখনো পড়ে আছে, একটা ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে, আর কোনো ইস্যুই নাই, একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ওখানে বসে থাকবে। মানে এটাই বড় জিহাদ ওর কাছে, কিবোর্ড নিয়ে মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন, দিনের জন্য ভাই কিছু করেন। আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না। আদতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান, একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এ জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সবকিছু, মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম, বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক, এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভারে আরও মারতে পারতো, এগুলো বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কীভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই, সমালোচনার সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী, কোশ্চিন কালো ইসলাম কারো অকল্যাণ চায় না, ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত্ব, আমাদের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মা হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কী করতে পারেন, আপনার বা করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই আপনাকে। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ঈসা ইবনে মারিয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। কে জানে কত সালে আসবে, কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না, কিন্তু আসবে যা আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন, কাঁটা চামচ দিয়ে খাবেন? আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শেখায়, ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমোড ইউজ করা শেখায়, তারপরে ওদের মতো গেট আপ শেখায়, মানে সবাইকে ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ওর ফটোকপি হচ্ছেন না, আপনি ইউ আর নট সিভিলাইজড, আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে। ঈসা ইবনে মারিয়াম কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন, তিনি মাটিতে বসেই খাবেন ইনশাআল্লাহ, এবং তিনি আঙ্গুল চাটবেন, প্লেট চাটবেন ইনশাআল্লাহ। তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে। যাই হোক, ঈসা ইবনে মারিয়াম হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার। যখন মাসিহুদ্দাজ্জাল বের হবে, জিউজরা তাকে ফলো করবে,
এবং সে সারা বিশ্বকে শাসন করবে, এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে, একটা সূরাই আপনাকে বাঁচাতে পারে ঈমান আমল তাকওয়ার পর, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে দেখবেন মূসা এবং খিজির আলাইহিসসালামের গল্প আছে। তিনটা প্রশ্ন করেছেন মূসা আলাইহিসসালাম, আর খিজির আলাইহিসসালাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিসসালাম প্রশ্ন করছেন কেন নৌকা ফুটা করলেন, কি কারণে বাচ্চাকে হত্যা করলেন, কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই। বাহ্যিক চোখে মূসা আলাইহিসসালামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজই ভুল, তাই না? আমার কথা বুঝতে পারছেন? বাহ্যিক চোখে, বাইরের চোখ দিয়ে মূসা আলাইহিসসালামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল, কিন্তু খিদির আলাইহিসসালাম বললেন ওই নৌকা ফুটা না করলে সেই নৌকা হাইজ্যাক হয়ে যেত, ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়া সম্পত্তি আছে, পৈতৃক সম্পত্তি, তারা বড় হলে এই সম্পত্তি পাবে। বাইরের চোখ দিয়ে মূসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি, কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে, আল্লাহর নূর দিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম। এই গল্পটা কেন বললাম? পরিস্থিতি বুঝতে হলে, করণীয় বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না, ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। নূর কিভাবে আসবে ভাই? তাওহীদ, তাওহীদের উপর থাকলে নূর আসবে, সুন্নতের পাবন্দী করলে নূর আসবে, বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ করলে নূর আসবে ইনশাআল্লাহ, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, বেশি বেশি মওতের ফিকির করলে নূর আসবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করলে নূর আসবে ইনশাআল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করলে, আল্লাহর ধ্যান করলে, তাসবিহ তাহলিল করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এরপরেও আরও বিষয় আছে, বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। একজন আলেম, অনেক বড় আলেম হয়েছেন, মনে অহংকার আছে, এই মনের মধ্যে নূর আসবে না ইনশাআল্লাহ। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে, মনে অহংকার আছে আমি অনেক বড় আলেম, তোমরা কিছুই না, তোমরা তেজপাতা, আমি বড় আলেম, এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহর নূর কশিন কেন আসবে না। আর আল্লাহর নূর যখন আসবে না, আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন, আল্লাহর নূর যখন আসবে না তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন। ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছেন। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার, সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন, সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান, গীবতের, তোহমদের, অহংকারের, রিয়ার এসব সংস্কৃতি বর্জন করেন, মনটা পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কান দিয়ে শুনছেন, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন, এবং কী করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন, মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথিল্যবাদী তারও স্থান নাই, ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলা নাস। কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। প্রথম কাজ, স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে, যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো, ইয়াং জেনারেশন যারা আছো, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছি। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স একসময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে, যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে আল্লাহ যদি চান, যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করে। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। এক নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দিনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য আপনি ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাকে, আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্সেস কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন, দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না, একজন ডক্টর তিনি খেদমত করতে পারেন না,
একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না, যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেকদিন বলেছি, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন কেন বলেছেন বারবার, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে কোরআন পড়তে হবে, এক নাম্বার। কোরআন পড়া জানেন কারা কারা, হাত তোলেন দেখি, মাশাআল্লাহ। অর্থ জানেন কারা কারা, হাত তোলেন দেখি, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যখন দূর হবে, সবার হাত যখন উঠবে, তখনই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। তার আগে নয়, তার আগে নয়। কোরআনের অর্থটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। ওই যে বলেছিলাম একটা লেকচারে, আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না, বোঝে? হিন্দিতে থোড়ি বহুত বাতচিত করতে পারে, পারে। কিভাবে শিখেছে? মিডিয়া দিয়ে, সিরিয়াল দিয়ে, মুভিজ দিয়ে, সং দিয়ে শিখেছে না? আপনি অ্যারাবিকের উপর সময় দেন, অ্যারাবিক শোনেন, অ্যারাবিক লেখেন, দেখেন, দেখবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আরবি শেখেন, কোরআন অনুবাদ পড়েন, যে তাফসিরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন। ইবনে কাসির হোক, জালালাইন হোক, মারিফুল কোরআন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন, একাধিক তাফসির পড়েন। এরপর কি করবেন? হাদিসের বইগুলো পড়েন, ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান। ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল কালাম, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, মিনাদুল আহকাম, পরে আপনি একটু উঁচু লেভেলে যান, তিরমিজি, নাসাই, আবু দাউদ যান, পরে গিয়ে বুখারি মুসলিমে যান। এক লাভ দিয়ে বুখারি মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে জানেন? তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন। অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন ওলামায়ে কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে, এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কাজ করতে যায় না। এটা আমার মতে একটা সহি ভুল পথ, এটা আমার মতে একটা সহি ভুল পথ। আগে বুখারি মুসলিমে হাত দেন না, আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান, এবং যেগুলো বুঝবেন না, হাদিসের অনেক কিছু বোঝা যায় না, আমিও বুঝি না, অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি, এমনকি কোরআনের এমন অনেক আয়াতও আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি, কারণ কিছু আয়াত আছে মুহকামাত, কিছু হচ্ছে মুতাশাবিহাত, অনেক আয়াত কিছুটা অস্পষ্ট, সেগুলো ওলামায়ে কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয়। এই হচ্ছে বিষয়। কওমি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসায় যে খেদমতটা হয়, এখানে যে আরবিটা শেখানো হয়, যে গ্রামারের বইগুলো পড়ানো হয়, ফিকহের বইগুলো পড়ানো হয়, এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট, আমার মত। আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিয়েন যে উনি কওমিকে প্রমোট করেছেন, আলিয়াকে ধ্বংস বলেছেন। ইউটিউবে দেখলে মুশকিল, একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয় যেটা আসলে বলিও নাই। শোনেন, এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই, আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই উম্মার একটু ক্ষতি হবে, কোনো লাভ হবে না। আমার কোনো পরোয়া নাই আল্লাহ পাকের, আমার কেন, কারো কোনো পরোয়া নাই আল্লাহ পাকের। কেউ যদি আল্লাহর দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নাই, আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে, উম্মার কিন্তু খুব লাভ হয় না, ক্ষতি হবে। এই যে বাংলাদেশের জমিনে এই বছরের মাহফিলে ওলামায়ে কেরামের সংখ্যা আগের চেয়ে বেশি না কম? এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কোন কোন ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে, আপনি কি জানেন? আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন, দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে। একটা এক্সাম্পল দিই, একটা ছেলে মনে করেন দিনে একটা মাসআলা জানবে, ইউটিউবে গিয়ে সার্চ দিল, গুগলে সার্চ দিল, সেই মাসআলা আসবে এবং দেখবেন ওই মাসআলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে। এই আলেমকে যা বলেছেন ওই আলেম, তাকে আবার যা বললেন অমুক আলেম, এগুলো অনেক ভিডিওর সামনে আসবে। তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিলাম, মাসআলা জানার আমার দরকার নাই, থাকে হবে। যারা সেকুলার মাইন্ডেড, যারা একটু কালচার্ড, ইউনিভার্সিটিতে পড়া মানুষ, দেখবেন তারা কিন্তু
এই বিষয়গুলোকে খুব ধরে, এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে। স্মার্ট হন, ইসলামকে যুগোপযোগীভাবে ডিল করতে শেখেন, ইউটিউবিং করেন, আল্লাহর ওয়াস্তে তাকওয়ার সাথে করেন, নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্যে, নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্যে, কাউকে বিতর্কিত করার জন্যে, কারো কারো ক্যারেক্টার হ্যারেস করার জন্যে, কারো কেরিয়ার ধ্বংস করার জন্যে এই কাজগুলো করতে যাবেন না। আলটিমেটলি উম্মার ক্ষতি হয়ে যাবে, আর আপনার দ্বারা যদি উম্মার ক্ষতি হয় আল্লাহ পাক কশিন কেন আপনাকে ছেড়ে দিবেন না, কখনো ছাড়বেন না আল্লাহ পাক। ওয়ামা কান রাব্বুকা নাসিয়া, আল্লাহ পাক কিচ্ছু ভুলে যান না, মনে রাখবেন আল্লাহ পাক সব মনে রেখেছেন। ফ্রম ডে ওয়ান টু লাস্ট ডে আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে, এই রেকর্ড আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা করেন, হাদিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বইয়ে যান। আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে কি পড়বেন? এরপরে ইসলামের ইতিহাস পড়েন, ইসলাম ফাউন্ডেশনে যান, প্রচুর বই আছে, এগুলো কেনেন, পড়েন। প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করুন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন, রাজি আছেন? এতটুকু করেন, কারা কারা করবেন? আগামী রমজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই। মাসে মিনিমাম 5,000 টাকার বই কিনবেন, পারবেন না? পারবেন রে ভাই, 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, আমি জানি, পারবেন না? আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ, তাই না ভাই? এগুলো কি আমাদের সংস্কৃতি? হালালভাবে বিয়ে করে নেন, বিয়ের পরে যত খুশি প্রেম করেন, মহব্বত করেন, আল্লাহ বাধা দিবেন না ইনশাআল্লাহ। বিয়ের আগে এগুলো করতে চান না, আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে, আউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম যে বই কেনেন, বই কেনার অভ্যাস করেন, টাকা খরচ করেন, আল্লাহ পাক টাকা দিবে ইনশাআল্লাহ। আর কি পড়বেন? সিরাত পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। আর রাহিকুল মাকতুম, উসওয়াতুল হাসানা, নবী মুস্তাফা, গোলাম মুস্তাফা, দ্য প্রফেট, অনেকগুলো বই আছে না? আচ্ছা, সিরাতের বইগুলো পড়েন ভাই। সিরাত নিয়ে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে, আপনি জানেন, আমি এটা ফিল করি, এটা আমার ফিলোসফি, যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ পাক একটা কল্যাণ বের করে নিয়ে আসে। কুল্লু শার ইউজাদু ফিহিল খাইর, প্রত্যেকটা অকল্যাণের পিছনে একটা করে কল্যাণ থাকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনো একটা লেকচারে হয়তো আলোচনা করেছিলাম ওয়ান্স আপন এ টাইম, আমার ঠিক মনে পড়ছে না কোন লেকচার, সেখানকার 3টা লাইন একজন কাট করে পুরো ইউটিউব আর ফেসবুক ভর্তি করে দিয়েছে। কখনোই এই অংশটুকু তোমরা দিও যেটা আমি বলছি এখন, কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কিছু হবে, বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ, তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। একজন লিখেছে, আমি নাকি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন না, আল্লাহর কসম করে বলছে এই কথা জীবনে আমি কথা বলিনি, এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে। আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদদোয়া করি না, যে কাজ্জাব এই কাজটা করেছে আল্লাহ পাক যেন তার এই মিথ্যার প্রতিদান তাকে দান করে। 2 নম্বর যে লাইনটা দিচ্ছিল, যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলেছিলাম, ফেতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহির, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ে চূড়া উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে নবীর শানের খেলাফ কিছু হচ্ছে, এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি। তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোথেকে বলা হয়েছে। আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে। আপনি আর রাহিকুল মাকতুম বইটা পড়েন, দেখবেন এটা আছে রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে, অন্য অনেক বইয়ের মধ্যে আছে, যারা পড়েছেন আপনারা সবাই জানেন, কিন্তু রাহিকুল মাকতুম বইটা 1187টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই, আমার কথা শোনেন। আর রাহিকুল মাকতুম বইটা রাওয়াতে আলেমুল ইসলামিয়ার কম্পিটিশনে 1187টা পাণ্ডুলিপির মধ্যে
ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা শফিউর রহমান মোবারকপুর রাহিমাহুল্লাহ, এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সহি বুখারির মধ্যে একটা রেওয়ায়তে এসেছে, যদিও বা রেওয়ায়তের সনদে দুর্বলতা আছে। এখানে এটা সরাসরি নবীর কথা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলজাই করতেই পারি, যে এই জ্ঞানটা আমার তখন ছিল না, আমি রাহিকুল মাখতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম। এখন কথা হচ্ছে, রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই। আমার কথাটা শোনেন, যে রাহিকুল মাখতুম বইয়ের মধ্যে এটা আছে, আল্লামা শফিউর রহমান মোবারকুর রহমুল্লাহর বই যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই, যেটা সত্য না মিথ্যা, এটার কি মুরসাল নাকি সমাজের সমস্যা আছে, কোনো তাহাকিক নাই। এতদিন ধরে রাহিকুল মাখতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে, 5-10 প্রকাশনী ছাপাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাখতুম কিন্তু বাজারে আছে। কই এই প্রকাশনা সংস্থা, এই প্রচার মাধ্যম, এই যারা অনুবাদ করেছে তাদের কাউকে তো আপনি কুফুরি ফতোয়া দিলেন না, তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না। যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন, তাহলে বইটাকে ব্যান করে দেন, আর যদি কুফুরি ফতোয়া দিতে হয় শফিউর রহমান মোবারকপুর রহিমাহুল্লাহকে কবর থেকে তোলেন, তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন। সুবহানাল্লাহ, ওনার বইয়ে কিন্তু কোনো তাহাকিক দেওয়া হয়নি, এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটার কোনো তাহাকিক দেওয়া হয়নি। আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না। এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তালেবে ইলম, তারা কি সবাই হাদিসের তাহাকিক করতে পারে? পারে। তারা যখন এই বইটা পড়বে, তাদের সামনে যখন আসবে এই লাইনগুলো চলে আসবে, তারা কি এটাকে বিশ্বাস করবে না? স্বাভাবিক করতেই পারে। তাহলে কি দায়িত্ব ছিল? যে এটাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে, এখানে সমস্যা আছে, এটা থেকে ফিরিয়ে নেওয়া। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই, আমরা ইন্টেনশনালি কাজটা করেছি। লেকচারের টপিক ছিল হয়তো অন্য কিছু, এখান থেকে দু একটা লাইন বাছাই করে এটাকে ভাইরাল করা হয়েছে, তার মানে পিছনে কোনো উদ্দেশ্য আছে। তারপরেও আমি পাবলিকলি সবার সামনে, আমি এমন মানুষ নই যিনি ভুলের উপর অটল থাকতে পারে, পাবলিকলি সবার সামনে, আপনাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার বক্তব্যের ভুল স্বীকার করছি, যেখানে শব্দ চয়নে হয়তো আমার ভুল হয়ে গেছে। এটা একটা মানুষের পক্ষে হতেই পারে, যে এই চেয়ারে বসেছে তার পক্ষে শব্দ চয়নে মিস্টেক, স্লিপ অফ টাং হতেই পারে। আপনারাও আপনাদের ইতিহাস ঘেঁটে দেখেন যে স্লিপ অফ টাং সমস্ত লেকচারারদের হয়েছিল কিনা কখনো কখনো। ওগুলোকে যদি মার্ক করে করে জনসম্মুখে আমি মানুষকে হ্যাসেল করার চেষ্টা করি, তাহলে উম্মার উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। যখন যখন নবীর উম্মত, যখন নবীর উম্মত কবরের সেজদা দেয়, মাজারের সেজদা দেয়, যখন ইয়া করে বেদাতগুলো, বেদাতের উপর আমলগুলো করে, হারাম খায়, নবীর উম্মত যখন মায়ের খায়, তখন নবীর শানের খেলাফ কিছু হয় না? এইগুলোর এগেনস্টে কথা বলা যায় না? আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে মানুষ মাত্র ভুল হতে পারে, একটা বিষয়কে নিয়ে, ইস্যুকে নিয়ে এত বেশি মাতামাতি করবেন না, যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে 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 আমাদের সত্যিকার শত্রু যারা, এরা আরও 10-20 এগিয়ে যায়। যতটা সময় আমরা এগুলোতে নষ্ট করি, ওই সময়গুলোতে ইসরায়েল আরও 10 মিসাইল বানিয়ে ফেলে। মৌলিক বিষয় দিকে কাজ করুন। আল্লাহর বান্দা হিসেবে আমি আমার ভুল স্বীকার করেছি এবং এখনও করছি, যে হয়তো ওই জায়গায় ওই শব্দটা আমার বলা ঠিক হয়নি, আমার মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে গেছে, কিন্তু আমি কোন উৎস থেকে বলেছি এটাও বলে দিলাম, এই বইয়ের মধ্যে, এই সব বইয়ের মধ্যে এটা আছে কোনো তাহকিক ছাড়াই। তাহলে ওই বইয়ের প্রকাশনা সংস্থা, ওদের যারা পড়ছে, যারা ছাপাচ্ছে, এদের সবাইকে কি আপনি কুফুরি ফতোয়া দিবেন না? যদি না দেওয়ার সাহস রাখেন তাহলে বুঝবো এটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, এবং আমি যারা ভুল ধরিয়ে দিয়েছেন তাদের জন্য আমি আমার মন থেকে দোয়া করছি, যদি তারা পিতার মতো, ভাইয়ের মতো আমাকে ভুল ধরিয়ে দিয়ে থাকেন, ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে আমার পক্ষ থেকে যে কোনো ভুল হলে আমি ইমিডিয়েটলি শুধরে নেব ইনশাআল্লাহ। কারণ আমি উম্মাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, তার দিনকে ভালোবাসি। বিশ্বাস করেন, দেখে নিন ইনশাআল্লাহ, যদি কোনোদিন সুযোগ আসে নবীর শানে জীবন দেওয়ার, আপনার চেয়ে আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। পড়াশোনা করেন প্রিয় ভাই, 1 নম্বর কাজ,
আর আমার সাথে আরো কিছু মানুষও দাঁড়াবে ইনশাআল্লাহ, যারা সত্যিকার অর্থেই নবীকে ভালোবাসে। দুই নাম্বার, জানা অনুযায়ী আমল করেন। কোন কোন সাবজেক্ট পড়তে বলেছি? কোরআন, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স এবং জেনারেল লাইনে যারা পড়ছেন এটা পড়বেন। এরপর জানা অনুযায়ী আমল করবেন, পারবেন না? যতটুকু জানেন এই অনুযায়ী আমল করবেন। এই যে চেয়ারে বসে কথা বলছি, সবচাইতে ডেঞ্জারাস জায়গায় বসে আছি আমি। আমি যা বলছি যদি আমি আমল না করতে পারি, কালকে দেখবেন জাহান্নামে আমি চলে গেছি, নাউজুবিল্লাহ। জাহান্নাম উদ্বোধন করা হবে এমন কিছু মানুষদেরকে দিয়ে যার মধ্যে আলেমও আছে। মানুষ বড় আলেম বলবে, বড় কারি বলবে, হাফেজ বলবে, এই জন্যে জ্ঞান চর্চা করেছিল, আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। এমন মানুষ আছে জাহান্নামে, নারী ভুড়ি বের হয়ে যাবে, চারপাশে ঘুরতে থাকবে, মানুষ এসে বলবে কি হয়েছে তোমার, কি আমল করেছিলে? সে বলবে আমি কিন্তু আমরু বিল মারুফ, আমি মানুষের সৎ কাজে আদেশ করতাম কিন্তু আমি সেটা করতাম না, আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আবার সেটাই নিজেই করতাম। এমন মানুষও জাহান্নামে যাবে যার দুর্গন্ধে জাহান্নামেরা টিকতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হচ্ছে এমন ব্যক্তি যে তার ইলম দিয়ে উপকৃত হতে পারে নাই, জ্ঞান অনুযায়ী আমল করতে পারে নাই। তাই যারা বসে আছে এই চেয়ারে, যারা দিন প্রচার করছি, তাদের আরও তাকওয়াবান হওয়া উচিত, মুত্তাকি হওয়া উচিত, জানা অনুযায়ী আমল করা উচিত। আল্লাহর আসনে বসে কাউকে জাজ করা উচিত না। ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদেরকে নিয়ে আত্মপ্রশংসা করো না, আল্লাহ ভালো জানেন কে তোমাদের মধ্যে তাকওয়াবান। অতএব জানা অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দেক, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এর জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে 24 ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যে আপনার জন্য কেঁদেছে, আপনাকে ভাই বলেছে, হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য পানির গ্লাস হাতে নিয়ে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন, কবিরা গুনাহগার মুসলিমদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, একমাত্র মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নত 24 ঘন্টা মেনে চলেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এরপরে হালাল রিজিক খান, হারামে যায় না, সুদ ঘুষ দুর্নীতি আত্মসাতে যায় না, ছোট্ট হালাল রিজিকে থাকেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে নেককার স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন, পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য গড়ে তোলেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন, জান মাল সময় শ্রম, এগুলোকে কাজে লাগিয়ে দিনটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ দেখবেন আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে ফিজিক্যালি ফিট থাকেন, শরীরের যত্ন নেন, মনের যত্ন নেন, টেকনোলজি থেকে দূরে থাকার চেষ্টা করেন, এত বেশি ফেসবুকিং করবেন না, এত বেশি ইউটিউবিং করবেন না, মাথাটাকে রিল্যাক্স দেন, চিন্তা করার টাইম দেন, প্রকৃতির সাথে মেশেন, ঠিক আছে, পড়াশোনা করেন, মানে যান্ত্রিক হয়ে যাবেন না, মানুষ হন। আরও কাজ আছে, আপনি ভালো খাবার খাওয়ার অভ্যাস করেন, ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো ত্যাগ করে দেন। আপনাকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন এই সম্পত্তিগুলো যাকাত আদায় করেন, সম্পত্তিগুলোকে সাস্টেইনেবল অ্যাসেটে পরিণত করেন, এই শব্দটা কঠিন হয়ে গেছে মনে হয়, এমন রূপ দেন সম্পত্তিটাকে যেটার মান কখনো কমে যাবে না। আপনি যদি জমি কিনে রাখেন মান কমে যাবে? না, বাড়বে। একটু গোল্ড রেখেছেন এই গোল্ডের মানটাকে কমবে? না, বাড়বে। একটু রূপা রেখেছেন এই রূপার মান কমবে না বাড়বে? ইনশাআল্লাহ বাড়বে। কিন্তু আপনি যদি তেজপাতায় রেখে দেন মান পড়ে যাবে, আপনি শ্রম হারাবেন, আপনি শ্রম হারাবেন, আপনি মূল্য হারাবেন, এক পর্যায়ে বুঝবেন আমার কথার মর্মটা, এখন হয়তো বুঝতে পারছেন না। আরেকটা কথা বলে শেষ করছি, উম্মাহকে ঐক্যবদ্ধ করতে শেখো, সমালোচনা সংস্কৃতি নয়, গীবত তোহমত এগুলো থেকে বেরিয়ে আসেন, একে অন্যের পিছনে লাগা বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান, সবার ভালোটাকে গ্রহণ করে নেন, খারাপটা ছেড়ে দেন। ইনশাআল্লাহ দেখবেন ইসলামের সৌন্দর্য দিয়ে, ঐক্য দিয়ে আমরা অমুসলিমদের মন জয় করতে পারবো ইনশাআল্লাহ। এবং অ্যাজ এ নেশন, বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মুসলিম হিসেবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক স্তরের মানুষ ইমান নিয়ে, তাওহিদ নিয়ে, সুন্নত নিয়ে আগামী দিন ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন আবারও কায়েম হবে ইনশাআল্লাহ, এই ফিতনাগুলো দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, যুব সমাজকে হেদায়ত করুন, আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করুন, ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য দান করুন, আল্লাহ পাক আমাদেরকে তাওহিদ ও সুন্নাহ থাকার তৌফিক দান করুন, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, أستغفر لي ولكم ولسائر المسلمين، بارك الله لنا ولكم بلاية حكيم، إنه تعالى جواد كريم والرؤوف الرحيم. আমি আজকের মতো এখানেই শেষ করছি, আপনাদের ভালোবাসায় মহব্বতে আমি নিজেকে গর্বিত মনে করছি। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা।
সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউবার ভাই যারা আছেন, যার যার রেকর্ডটা ভালো হয়েছে, কাইন্ডলি আমাকে কপিটা পাঠাবেন গুগল ড্রাইভ থেকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যান প্লিজ, এদিকে আসুন। জাকির কোথায়? জাকির, জাকির নাম্বার আছে না? কাইন্ডলি গুগল যে ইয়াটা আছে ড্রাইভ, ওই ড্রাইভের লিঙ্কটা পাঠাবেন, নাম্বারটা উঠান। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম্বার আছে?